হরিদেবপুর অজয় সংঘতে পূজো প্রস্তুতি দেখতে কথা বলতে বলতে কাছাকাছি চলে এসেছি, যেটা ইতিমধ্যেই অনেক জায়গাতেই তোমরা দেখতে দেখেছো। 90 দশকে যেরকম পূজো মণ্ডপ সময় চমক দেখতে আসতে হবে, এখন যেটুকু অংশ আমি দেখানো দিলাম তো তোমাদেরকে একদম মণ্ডপটা কিন্তু আমি কাছ থেকে দেখালাম। আর হরিদেবপুরে অজয় সংঘের পূজো হ্যালো বন্ধুরা, তো আমি আজকে এসে গেছি আবার তোমাদের জন্য একটা নতুন পূজো প্রস্তুতি নিয়ে। আজকে আমি চলে এসেছি হরিদেবপুরে। তো এই যে পিছনে দেখতে পাচ্ছ 41 পল্লী দেখে এলাম, এবার কিন্তু এখান থেকে যাব হরিদেবপুর অজয় সংঘতে পূজো প্রস্তুতি দেখতে। 41 পল্লীর এখান থেকে ঠিক বেরাবো, বেরিয়েই কিন্তু বাঁ দিকে সোজা রোড ধরে চলে যাবো, গেলেই কিন্তু পেয়ে যাবো অজয় সংঘতের পুজো। এই ছিল ঠিক শীতলা মন্দিরটা, এখান থেকে কিন্তু চলে যেতে হবে এদিকে, মানে হচ্ছে বাঁ দিকে। এখন আমি বাঁ দিকে রাস্তা ধরে যাবো, একটুখানি গেলেই কিন্তু পেয়ে যাবো অজয় সংঘতির পুজো। মোটামুটি হরিদেবপুরে আমি প্রত্যেক বছরই পুজো দেখতে আসি, পুজো পরিক্রমা তোমার 41 পল্লী অজয় সংঘতি আরও কয়েকটা পুজো আছে এখানকার। হরিদেবপুরে এই দুটো খুব নাম করা পুজো, একটা হচ্ছে 41 পল্লী, একটা হচ্ছে অজয় সংঘতি। তো আজকে তোমাদেরকে অজয় সংঘতির পুজো প্রস্তুতি দেখাতে নিয়ে যাচ্ছি। তো আজকে তোমাদেরকে অজয় সংঘতির পুজো প্রস্তুতি দেখাতে নিয়ে যাচ্ছি। তো মোটামুটি তোমাদের সাথে কথা বলতে বলতে কাছাকাছি চলে এসেছি, আর জাস্ট একটুখানি হাঁটলেই কিন্তু পেয়ে যাব সেই পুজো প্রাঙ্গণ যেখানে কিন্তু অজয় সংঘতির পুজোটা হয়। তো তোমাদেরকে বলি যে আমার কিন্তু খুব ভালো একটা ফ্রেন্ড আছে, তো তারই ক্লাবের পুজো এটা, মানে ও এই ক্লাবের সেক্রেটারি, তো কিন্তু তাকে পাওয়া যাবে না, সেই জন্য ওর সাথে কথা বলতে পারবো না। মানে আমার খুবই ভালো বন্ধু, আমার কলেজ মেট, আমার কোচিং মেট, ক্লাসমেট সবই বলতে গেলে, মানে খুব ভালো ফ্রেন্ডশিপ ওর সাথে। তো ওর সাথে আমি কথা বলেছিলাম কিন্তু ও একটু কাজে বিজি থাকে বলে ওর সাথে এই মুহূর্তেই কথা বলতে পারবো না। তো যদি ওনাদের ক্লাবের অন্য কোনো মেম্বারকে পাই তাহলে ওনাদের সাথেই কথা বলে তোমাদেরকে জানাবো যে প্রস্তুতি পর্ব কেমন করে চলছে। কথা বলতে বলতে কিন্তু একদম সেই এক্স্যাক্ট লোকেশনে চলে এসেছি যেখানে কিন্তু অজয় সংঘতির পুজোটা হয়, সেই এক্স্যাক্ট পুজো প্রাঙ্গণে কিন্তু চলে এসেছি এখন। তার আগে তোমাদেরকে ওনাদের থিমের ট্যাগ লাইনটা দেখাই। দেখো এখানে একটা পোস্টার পেয়ে গেছি অজয় সংঘতি, যেটা ইতিমধ্যেই অনেক জায়গাতেই তোমরা দেখতে দেখেছো হয়তো, দুগ্গা এলো দেখতে চলো, এই হচ্ছে সেই জনপ্রিয় পুজোর জনপ্রিয় পোস্টার। তো তোমাদেরকে পোস্টারটা একদম কাছ থেকে দেখাচ্ছি। এবারে ওনাদের আয়োজন হচ্ছে, থিমের ট্যাগ লাইন হচ্ছে দুগ্গা এলো দেখতে চলো অজয় সংঘতি। ধর্ম বর্ণ কি বা বয়সে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব। আমি এখন একদম মণ্ডপের ভেতরে চলে এসেছি, এখানে ক্লাবের একজন দাদাকে আমি পেয়ে গেছি আমার সাথে। তো নমস্কার দাদা, আপনার নামটা বলবেন। আমার নাম সুশোভন সাহা। তো দাদা আপনাদের এবছর থিমের ট্যাগ লাইনটা দেখছি দুর্গা এলো দেখতে চলো, তো সেটা মিন কি করতে চেয়েছে, মানে কিভাবে সেজে উঠবে মণ্ডপটা? দেখুন, মূলত দুর্গা এলো দেখতে চলো যেটা আমাদের পরিকল্পনা রয়েছে, শিল্পী দীপাঞ্জনদের হাত ধরে আমরা এবছর মণ্ডপ সজ্জা করছি অজয় সংঘতি ক্লাবে। তো আমাদের ভাবনা বিষয়টা হচ্ছে যে আগামী মানে বিগত 90 দশকে যেরকম পুজো মণ্ডপ বা যেরকম ধরনের কাজ আমরা দেখতাম সেই মণ্ডপটাই আমরা এখানে উপস্থাপনা করছি অজয় সংঘতির। কাজ আমাদের খুবই জোর কদমে চলছে, আসলে এবছর একটু দেরিতেই কাজ শুরু হয়েছিল কিছুটা, কিন্তু মাঝখানে আবার প্রাকৃতিক দুর্যোগের কারণেও কাজের কিছুটা ডিলে হয়েছিল, বাট ঠিক আছে, আমাদের কোনো অসুবিধা নেই। আমাদের কাকারা যে যারা যারা প্যান্ডেলে কাজ করছে সমস্ত সবাই খুব জোর কদমে আমাদের মণ্ডপটি তুলে ধরছে, ফুল টাইম কাজ হচ্ছে বলতে গেলে একদম। দেখুন, আমাদের তো উদ্বোধন করতে আসেন সিএম মাননীয় মুখ্যমন্ত্রী, তো উনি আসবেন মূলত ধরে নিন মহালয়ার পরেই, তো তারপরে আমরা তার মধ্যে রেডি করে দেবো প্যান্ডেল, আর তার একদম একদম মহালয়ার মধ্যে রেডি করে দেবো। এখনো কাজটা কতদূর অবধি এগিয়েছে?
কাজ তো অনেকটাই এগিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। মানে কি 70% মতো বলা যায় এগিয়েছে? একদম একদম 70% কাজ হয়েই গেছে। আমি দেখতে পাচ্ছি প্রতিমাও মোটামুটি তৈরি, প্রতিমাও তৈরি, হ্যাঁ হ্যাঁ, আর প্যান্ডেলের কাজও অলমোস্ট মোটামুটি অলমোস্ট রেডি হয়ে গেছে। তো আর টুকটাক কিছু জাস্ট টাচ আপ আর যেগুলো ফিনিশিং জাস্ট সেইগুলোই বাকি, সেগুলোই শুধু বাকি আছে। দর্শনার্থীদের জন্য প্রতি বছরই অয় সংগতির পক্ষ থেকে বার্তা থাকেই যে অয় সংগতি ক্লাব প্রতি বছরই নিত্য নতুন চমক দিয়ে থাকে, তো এবছরও তার ব্যতিক্রম হবে না। তো দর্শকদের বলবো আপনারা আসুন নিঃসন্দেহে, আপনারা আমরা তো ক্লাবের পক্ষ থেকে মাস্ক স্যানিটাইজার সমস্ত কিছু ব্যবস্থা রাখবই, আর দর্শকদেরকেও বলবো আপনারাও মাস্ক পরে আসুন, আর দূরত্ববিধি আমরা মেনটেন করব, কোনো অসুবিধা হবে না। একদম, ওই জন্য তো চারিদিক খোলা প্যান্ডেল আমরা করছি সরকারের গাইডলাইন অনুযায়ী, কোনো অসুবিধা হবে না, দর্শনার্থীরা বাইরে থেকেও আমাদের মণ্ডপ দেখতে পাবে, আর আমরা ঠিকঠাক মতোই দূরত্ববিধি মেনটেন করে এবছর দর্শনার্থীদের সুযোগ করে দেবো মণ্ডপ দেখার জন্য। দাদার থেকে সবই শুনে নিলাম, আর মণ্ডপটা তোমাদের এবার দেখাবো যেটুকু অংশ দেখানো যেতে পারে। তো দাদা আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, ধন্যবাদ। তো দেখো এখানে কিন্তু ওনাদের বেশ ভালো জোর কদমে কাজ চলছে, একদম মণ্ডপের ভিতর থেকে তোমাদেরকে সেই অংশটা দেখাচ্ছি, আর ওদিকে প্রতিমা তৈরি হচ্ছে সেটা এখন দেখাতে পারবো না, সেটা দেখতে গেলে কিন্তু তোমাদেরকে একদম পুজোর সময় চমক দেখতে আসতে হবে। এখন যেটুকু অংশ আমি দেখানো যাচ্ছে, মানে আমার পক্ষে যেটুকু অংশ দেখানো পসিবল হচ্ছে সেইটুকু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একদম কাছ থেকে কিন্তু মণ্ডপটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই দেখতে এসো, মিস করো না কিন্তু অজয় সংগতির পুজো। তোমাদেরকে মণ্ডপটা একদম কাছ থেকে দেখালাম, আর দাদার থেকে জেনেও নিলাম কেন ওনাদের থিমের ট্যাগলাইন হয়েছে দুর্গা এলো দেখতে চলো, মানে ওনারা কিন্তু সেই পুরনো দিনে আবার আমাদেরকে ফিরিয়ে নিয়ে যাবেন, মানে সেই যে আনন্দ ব্যাপারটা যেটা এখনকার ভিড়ে কিন্তু হারিয়ে গেছে অনেকটাই, সেই আনন্দটাকেই কিন্তু ওনারা আবার এই বছর ফিরিয়ে দিতে যাচ্ছেন ওনাদের মণ্ডপের মাধ্যমে। তোমাদেরকে সেই প্রস্তুতি পর্বই দেখালাম, তো তোমাদেরকে একদম মণ্ডপটা কিন্তু আমি কাছ থেকে দেখালাম, আর এক্স্যাক্ট লোকেশনটাও দেখালাম পুজোটা কিন্তু কোথায় হয়। মেতে ওঠে দেখো ত্রিভুবনায় প্রাণের উৎসবে, অনাবিলে আনন্দ হতে জীবা বঞ্চিত। তো তোমাদেরকে কিন্তু মণ্ডপটা একদম কাছ থেকে দেখালাম, ওনাদের পুজোর পোস্টারটা দেখালাম, আর পুজোর পিছনে ট্যাগলাইনটা কেন হয়েছে সেই রহস্যটাও বললাম। তো আশা করি তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগলো, তোমরা এলে কিন্তু অবশ্যই দেখো হরিদেবপুরে অজয় সংগীর পুজো। তো আশা করি তোমাদের ব্লগটা দেখতে ভালো লেগেছে, আর তোমাদেরকে সবই জানাতে পেরেছি, মণ্ডপটাও একদম কাছ থেকে ভিতর থেকে দেখাতে পেরেছি তোমাদের। তোমাদের যদি আশা করবো তোমাদের ব্লগটা ভালো লাগবে, এরকমই ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটাকে ফলো করতে থাকো, আর আমাকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করতে পারো, লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে থাকবে, অবশ্যই অবশ্যই ফলো করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করলাম, বাই, ভালো থেকো, আবার দেখা হবে অন্য একটা পুজো প্রস্তুতির সাথে তোমাদের সাথে। সমারোহের ক্ষণে উৎসব আজ বেঁধেছে সব।